রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল টিকা কেন্দ্র। 9টা থেকে টিকাদান শুরু হলেও টিকা পেতে অনেকেই লাইনে দাঁড়িয়েছেন ভোর 6টায়। দীর্ঘ অপেক্ষার পর পান কাঙ্ক্ষিত করোনা টিকা। সকাল 6টায় আসি, এখন টিকা দিছি। কালকে আসা 4 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকছি, থাকতে কইছে টিকা দেওয়া শেষ, চলে যান, চলে গেছে। আজকে ভোর 5টা বাজে আইছে, আয়া লাইনে দাঁড়ায় চলছি, তার থেকে এই 11টা বাজে ভিতরে ঢুকাইছে, এখন টিকাতে হবে বাইরে। লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি মানা হয়নি, সঠিকভাবে মাস্ক পরতেও ছিলেন উদাসীন। দায়িত্বরতদের এ ব্যাপারে সচেতন করতে দেখা যায়নি, এতে টিকা নিতে আসাদের মধ্যেও তৈরি হয়েছে সংক্রমণ ঝুঁকি। এমনকি টিকা দেওয়ার পর তাৎক্ষণিক পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণে 30 মিনিট টিকা কেন্দ্রে অবস্থানের নিয়ম থাকলেও উদাসীনতা দেখা গেছে এ ব্যাপারেও। 30 মিনিট একটু অপেক্ষা করে যাইতে হবে, বিশ্রাম নিয়ে যাইতে হবে, এরকম কিছু বলছে? না, আমরা ওই যে টিকা দেওয়ার আগে টেবিলে বসো, এই টিকা দেওয়ার পরে পরে তো যে যে টিকা দেওয়া চলে আসো, বসতে বলে না, লাগে না, আমরা বসতে তো বসি। কেউ নির্দেশনাও দিচ্ছে না, এটা আসলে কেন হচ্ছে? দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পরও দিন শেষে 4/3 মানুষই ফিরে গেছেন টিকা না পেয়ে, কারণ একটি কেন্দ্রে দেয়া হচ্ছে কেবল 350 ডোজ। বিকেল 3টা পর্যন্ত কার্যক্রম চলার কথা থাকলেও কয়েক জায়গায় শুরু হওয়ার 2.5 ঘন্টার মধ্যেই শেষ হয়েছে টিকা প্রদান। লাইনে দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় থেকে অনেক কষ্ট করে ভিতরে ঢুকলাম, টিকা পাইলাম না, চলে যেতেছি। আজকে টিকা শেষ, কাগজ জমা দিয়ে দিছি, কালকে আইসা টিকা দেবো, সকাল 8টায় আসতে বললো। লোক হয়ে যায় অনেক বেশি, মানে 2000-1000 এরকম, কালকে যেরকম 4000 মতো হয়েছিল। 350 জন পর্যন্ত রেখে বাকি যারা থাকে তাদেরকে বলবেন চলে যাওয়ার জন্য, তারপরও মানুষ যায় না, আশায় থাকে যে যদি কার আগে কে আগে দিতে পারে আর। স্বাস্থ্য বিভাগের বিশেষ এই ক্যাম্পেইনে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে নেওয়া যাচ্ছে টিকা, দেয়া হচ্ছে আলাদা টিকা কার্ড। 6 দিনের এই ক্যাম্পেইনে দেশের 32 লাখ মানুষকে প্রথম ডোজ দেওয়ার লক্ষ্য নিয়ে গতকাল প্রথম দিনই দেয়া হয়েছে 27,83,000 এরও বেশি ডোজ। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।